আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার পাটিসাপটা পিঠার রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খাবে এই পাটিসাপটা পিঠাটি, আর বড়রাও অনেক বেশি পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই পিঠার রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে নিলাম। এবার এর মধ্যে 3 টেবিল চামচ ময়দা দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচের কিছুটা বেশি হবে চিনি দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ঘনত্বটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দুটো বাটি নিয়েছি, বাটিতে আমি ওখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে নিব। এবারে এই দুই বাটির মধ্যে দুই কালার ফুড কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি লাল ফুড কালার দিয়ে নিলাম। এবার মিক্সড করে নিচ্ছি। এইটাতে কিছুটা সবুজ ফুড কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বিভিন্ন ধরনের ফুড কালার দিয়ে এই পাটিসাপটাটা তৈরি করে নিতে পারবেন। এটাও মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এই দুটো এক সাইডে রেখে দিচ্ছি আর চলে আসলাম চুলায়। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে সে লাল কালারের ফুড কালার মিশানো ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এবার সবুজটা দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। দিয়ে চামচের পিছন সাইড দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকেই খিরসা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারবেন এই ভিতরের পুরটা। আমি এখানে গুঁড়া দুধ আর দুধ জাল করে এরকম খিরসা করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ভিতরে দিয়ে এভাবে পাটিসাপটাটা তৈরি করে নিতে পারবেন। পুরটা দিয়ে এভাবে একটু ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি সবগুলো এভাবে বানিয়ে নিব। আমার আরেকটা পিঠা হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে এরকমই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।